আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আইডি কেউ হ্যাক করে ব্যবহার করছে কিনা, বা কেউ আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আইডি কেউ কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে কিভাবে চেক করবেন। যদিও কেউ লগ ইন করে থাকে, সেগুলো সেই ডিভাইস থেকে কিভাবে আপনি আপনার এক মোবাইল থেকে লগ আউট করে দিবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে ধৈর্য সহকারে দেখুন, দেখাই দিচ্ছি আপনি কিভাবে এগুলো চেক করবেন এবং সেগুলো সেই ডিভাইস থেকে কিভাবে সেগুলো লগ আউট করে দিবেন। আমার আইডিকে ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপলোড হবে যা আপনাদের অনেক কাজে দেবে। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের মূল ভিডিওতে। তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। তো চলে এলাম আমরা মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিব, বা আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকবো। তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢোকার পর আমরা এখান থেকে সেটিং নামের যে অপশন পাবো, সেটিংয়ে জাস্ট একটা ক্লিক করে দিব। তো সেটিংয়ে ক্লিক করার পর আপনি একটু একটু নিচে আসলে দেখতে পারবেন, একটু নিচে না, আপনার এখানে লিঙ্কেড ডিভাইস নামের একটা অপশন পাবেন। লিঙ্কেড ডিভাইস নামের একটি অপশন পাবে, আপনি যদি এখানে জাস্ট একটু ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার আইডি কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে। তো এখানে আমার গুগল ক্রোম, উইন্ডোজ, একটি উইন্ডোজে আমি নিজে লগ ইন করেছি, তো আমার ওই একটাতেই লগ ইন করা রয়েছে। আপনারা যাদের যদি অনেকগুলো থাকে তাহলে সেগুলো থেকে দেখেন, অনেকগুলো দেখাবে, আপনার মোবাইল যদি থাকে মোবাইলে দেখাবে, বা অন্য কোনো পিসিতে যদি লগ ইন থাকে সে পিসি দেখাবে, উইন্ডোজ দেখাবে, এভাবে আপনারা চেক করে দিতে পারবেন। এবার যদি আপনারা দেখেন যে অনেকগুলো ডিভাইসে লগ ইন করা আছে যেগুলোকে আপনি চিনেন না, বা সেগুলো আপনার জানা নাই, যে এগুলো তো মনে হচ্ছে না যে এটা আপনি লগ ইন করেছেন বা অন্য কোনো ডিভাইসে আপনি লগ ইন করে দিয়েছেন, যদি মনে হয় যে এটাগুলো আপনার করেন নাই, তাহলে জাস্ট সেই ডিভাইসটার উপরে ক্লিক করবেন। এখানে গুগল ক্রোম রয়েছে, গুগল ক্রোমের উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট নামের একটি অপশন, সরি লগ আউট নামের একটি অপশন পাচ্ছেন। এই লগ আউটে জাস্ট ক্লিক করে দিলে আপনার এটা লগ আউট হয়ে যাবে, মানে ওই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। এটা আমার উইন্ডোজ পিসিতে, মানে আমার ল্যাপটপে লগ ইন করা রয়েছে, তো আমি এটা লগ আউট করতে চাচ্ছি না, সেজন্য এখানে ক্লিক করছি না। আপনারা যারা দেখবেন যে এরকম লগ ইন করা রয়েছে, তারা সিম্পলি এখানে লগ আউটে ক্লিক করলে খুব সহজে লগ আউট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।